আগামীর দর্পণ। প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামী 10 বছরে প্রযুক্তির ব্যবহার বর্তমানের চেয়ে দ্বিগুণ হবে এবং কিভাবে ঐশ্ববাণী প্রচারের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে তার নমুনা এই ছোট্ট নাটিকার মাধ্যমে উপস্থাপন করা হল। তোর জন্য মায়ের কাছে বোকা খেতে হয়। আমার কথাটা শুনো, তোর জন্য আমার কাছে বোকা খেতে হয়। তোর জন্য ক্লাসে ক্লাস টিচার আমাকে গালি দেয়। মার 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 কি পেতা। বন্ধু, শিশু আমাকে শিক্ষা দিয়েছেন মানুষকে ভালোবাসতে ও ক্ষমা করতে। তোমরা আমার বন্ধু, তাই আমি তোমাদের অন্তর থেকে ক্ষমা করে দিয়েছি এবং ভালোবেসেছি। এ কি করে সম্ভব? তোমাকে দেখলেই আমাদের রাগ হয়, হিংসে হয়। তোমরা আমাকে শত্রু ভাবতে পারো, কিন্তু আমি তোমাদের বন্ধু ভাবি। আচ্ছা, আমার কোন বিষয়টি তোমাদের খারাপ লাগে? তুমি পড়াশোনায় ভালো, সব সময় ঠিকমতো পড়াশোনা করো, বাড়ির কাজ করো। ক্লাসে তুমি দুর্বল ছেলে মেয়েদের তাদের পড়াশোনায় সাহায্য করো, এমনকি তুমি ক্লাসে প্রথমও হও। আর তুমি ধর্মীয় ও মূল্যবোধ অনুসারে জীবনযাপন করো। আরো কিছু? তোমার কারণেই বাবা মার কাছ থেকে আমার প্রত্যেক দিন বোকা শুনতে হয়। তোমার সাথে আমার সব সময় তুলনা করে, এই তুলনা আমার একদম ভালো লাগে না। ঠিক আছে বন্ধু, আগামীকাল আমরা কি দেখা করতে পারি? তুমি কি বদলা নিতে চাও? না না বন্ধু, বদলা নেবার সাহস আমার নেই। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমরা তোমাকে কি করে বিশ্বাস করব? আমি কথা দিচ্ছি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। ঠিক আছে, কোথায় এবং কখন? কাল বিকেলবেলা 5টার সময় পুকুর পাড়ে। ঠিক আছে। সময় তো প্রায় হয়ে গেছে, ওরা কি তাহলে ভয় পেয়েছে? আমি তো ওদের কথা দিয়েছি ওদের কোনো ক্ষতি করব না। ওরা আসে কি না অপেক্ষা করি। ও যদি আমাদের ক্ষতি করতে চায় আমি কিন্তু ছাড়ব না, একদম গুলি করে দেব। আর আমি মোবাইলে টাইম বম্ব সেট করে নিয়ে যাব, যদি আমাদের বের হওয়ার কোনো উপায় না থাকে সেখানে আমরাও মরব এবং তাকে নিয়েও মরব। বেশ, আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাব। সাবধান, সে যেন কিচ্ছু জানতে না পারে। ঠিক আছে ঠিক আছে। বন্ধু, তোমাদের জন্য বাদাম নিয়ে এসেছি, এই নাও। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। এই নাও চাচুর। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি তোমাদের জন্য শরবত নিয়ে এসেছি।
এই নাও স্টার্ট। বন্ধু, আমি ভেবেছিলাম তুমি আমাদের সাথে কৌশলে বদলা নেবে, তার জন্য এই পিস্তল এনেছিলাম। এই দেখো পিস্তল, আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। এখন থেকে আমি আর খুন করব না, তোমার মতো আদর্শ জীবন যাপন করব। বন্ধু, মোবাইলে আমি টাইম বম্ব সেট করে এনেছিলাম, এই মোবাইলে আমি টাইম বম্ব অকেজো করে দিচ্ছি। এই মোবাইলই হবে আমার কাছে ঈশ্বরের প্রেম, ভালোবাসা, ক্ষমা প্রচারের একটি মাধ্যম। বন্ধু, তুমি আমাদের এক নতুন জীবনের সন্ধান দিলে। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা প্রেম, ভালোবাসা ও বিশ্বাসের পথে চলব। চলো, অনেক বছর হয়েছে আমরা পাপ স্বীকার করি না, চলো আমরা পাপ স্বীকার করি। গির্জা ঘরে মনে হয় ফাদার আমাদের জন্য অপেক্ষা করছেন, চলো আমরা সবাই যাই। আগামী 10 বছরে বিশ্বাসের তীর্থযাত্রায় ও বিশ্বাসের গভীরতায় মানুষ পরিপক্কতা লাভ করবে এবং মণ্ডলীর কাজে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়বে। তার একটি নমুনা তুলে ধরা হলো। আজকে সকালে একটি বাপ্তিস্ম হয়েছে, তো এই ফর্মটা তোমার কাছে দিলাম, তুমি এখন কম্পিউটারে কি করো তা এন্ট্রি দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। ঈশ্বর আপন মমতায় বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তাঁর সৃষ্টি অপূর্ব। এই অপূর্ব সৃষ্টি এখন হুমকির সম্মুখীন। আগামী দিনগুলিতে এই হুমকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং এই অপূর্ব সৃষ্টির যত্ন ও রক্ষা করা হবে। পরিবার হলো পবিত্র ও ক্ষুদ্র মণ্ডলী, পরিবারে এই বিশ্বাসে বীজ রোপিত হয়। আগামী দিনগুলিতে মানুষের কর্মব্যস্ততা বৃদ্ধি পাবে, কিন্তু আনন্দের বিষয় হলো মানুষ শত কর্মব্যস্ততার মাঝেও পারিবারিক প্রার্থনা করবে। সুমন, তুমি কি করছো? আমি আমার অ্যাসাইনমেন্ট তৈরি করছি বাবা। সবাই আসো, আমরা এখন প্রার্থনা করি। প্রসাদ চিহ্ন করি, পিতা পুত্র ভূতাত্মার নামে আমেন। হে আমাদের, তোমার নাম পবিত্র হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন সত্য। আমরা এখন মঙ্গল সমাচার শুনি। মথিরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু বললেন, তোমরা জগতের সর্বত্র যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে দীক্ষা স্নাত করো। এই হলো প্রভুর বাণী।